আপনি যদি মা বাপকে খুশ করতে পারেন, মা বাপের থেকে বড় দোয়া পৃথিবীর কোন মলবির হতে পারে? জোরে বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা তীর মিস যেতে পারে কিন্তু মা বাপের গুলি মিস যাবে না, মা বাপের দোয়া মিস যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা মা বাপকে মাকে কি কড়া কথা বলে? মা যদি বলে বাবা বেলডাঙ্গা যাচ্ছ, জি কি হয়েছে বল, হ্যাঁ যাচ্ছি, বললে আমার না ওষুধটা শেষ হয়ে গেছে একটু এনে দিবি, এ সময় হবে না, তোরা বলে না, বলে না অনেক যুবক। জেনে রেখে দিবেন, তোমার মা যখন তুমি ছোটবেলায় বলেছো মা, মা গরিব খেটে খায় লোকের বাড়িতে, ঈদের সময় পয়সা নাই, সবারই ছেলেরা নতুন জামা কিনছে, পাড়ার মেয়ের কাছে গিয়ে বলেছে মা একটু আমাকে 200 টাকা ধার দে না, আমার ছেলের জন্য জামা কিনতে হবে ঈদেতে, ধার করে এনে তোমাকে জামা পরিয়েছে, তোমাকে বুঝতে দেয়নি যে আমি ধার করেছি, কাজ করে তার টাকা শোধ করেছে, সেই মায়ের জন্য ওষুধ আনাতেও তোমার কষ্ট হয়, 10 টাকা পাতা গ্যাসের ট্যাবলেট আনতে কষ্ট হয়, আর তুমি জান্নাতের আশা করো নামাজ পড়ে, বড় কষ্ট লাগে, তুমি জান্নাতের আশা করছো, যদি জান্নাতের আশা করো শুধু নামাজে লয়। আমাদের যেমন কথার প্রচলন আছে, প্রচলনে বলে অনেকজনে বলে, দেখবেন স্বামীর পায়ের তলাই জান্নাত, বলে না বলে না, ভাষাটা ভুল ভাষা। ভাষাটা কি ভাষা? ভাষাটা ভুল বলতে শুনেলেন কি? ওইটা আমাদের প্রচলন আছে। কেন? তখনকার যুগে মানুষ হাদিস কুরআন জানতো না, জানতো এতটা চর্চা ছিল না, এতটা চর্চা ছিল না, মানুষ তখন বয়স্ক মানুষরা আমাদের মুরব্বীরা বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কিন্তু হাদিস নয়। হাদিস কি? হাদিস হচ্ছে, এরা হাদিসটা কি কি করে বলেছে? পায়ের তলায়, পায়ের তলায় জান্নাত থাকে না, স্বামীকে স্ত্রীকে বলা হয়েছে স্বামীর খিদমতে তোমার জান্নাত আছে। কি আছে? হাদিসে আছে বেশি বেশি করে স্বামীর খিদমত করলে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস, আর স্বামীর পায়ের তলায় জান্নাত এটা হচ্ছে প্রচলন ভাষা। আমাকে একজন আজকে ফোন করেছিল, একটা বক্তা বলেছে জাল হাদিস, আমি বলে এই সে হাদিস সম্পর্কেই জানে না, জাল হাদিস সম্পর্কেই সে জানে না, তাকে জিজ্ঞেস করো জাল হাদিস মানে কি, এটা তো কেউ কোনোদিন হাদিস বলেনি, প্রচলন কথা এটা। যেমন বলা হয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত, বলে না বলে না, অনেক বক্তাও বলে, কিন্তু কিসের জন্য বলা হয়েছে এটা কথা প্রচলন? তা বলে মায়ের পায়ের তলায় জান্নাত রাখা আছে না, কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান করিমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্কে পৌঁছাবে তোমরা এমন ভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে, তাদের খিদমত করার জন্য তোমরা উ শব্দটুকু ব্যবহার করো না, তাদের খিদমত করার জন্যে উ শব্দটুকু বলো না, তোমরা কিন্তু পাপি হয়ে যাবে। দেখবেন মা বাপ বুড়ো বুড়ি হয়ে গেলে তারা যখন বিছানায় পিশাব করে, অনেক বেটারা বলে না উফ বুড়োগুলোকে নিয়ে কী কষ্ট হচ্ছে, বলে না বলে না, তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কিয়ামতের দিনে পাকড়াও হবে না। আমার আল্লাহর জন্য কোরআনে বললে ওফিউওয়ালা তানহার হুমা, তোমরা উ শব্দটুকু ব্যবহার করবে না। কার জন্যে? মা বাপের খিদমত করার জন্যে, এটারই নাম হচ্ছে জান্নাত। কেউ যদি নিজের মা বাপের সঙ্গে, শুনেলেন আমার নবীজি বলেছেন যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে রহমতের চোখে তাকাবেন না, তোমার নামাজ ব্যর্থ হবে, তোমার রোজা ব্যর্থ হবে, তোমার সব ব্যর্থ হয়ে যাবে। আমার ভাই সবাই নিয়ত কর মা বাবার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাল্লাহ। আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায়। আর মা বাবারা শুনে যান, সন্তানের হক মারবেন না, সন্তানের হক মেরে আর একটা সন্তানকে দিবেন না, আপনাকে কিন্তু আল্লাহ ছেড়ে কথা বলবে না। যেমন সন্তানের হিসেব নিবে আল্লাহ, ওই রকম বাবা মায়েরও হিসেব হবে যদি সন্তানের হক মেরে আর একটা সন্তানকে দেয়, কখনো চলবে না। আমার ভাই মাথায় রাখবেন, কোরআনে আছে আমার বিশ্ব নবী বলো
পৃথিবীর মানুষকে বলে দাও হে আমার বিশ্ব নবী যে তোমরা শোনো, তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে নিজের মালকে অদল বদল করো না। ভালো মালের পরিবর্তে খারাপ মাল দিয়ে তোমরাই অদল বদল করো না। ভাই মারা গেছে, ভাই পো ছোট, তার মালটা তুমি অদল বদল করো না। আমাদের দেশের লোক আছে টিম মেরে লেখে লাই নিজের নামে, রোডের সাইডের জমিটা তো তোর আমার, আর ভেতরের জমিটা তোর, ছিল রোডের সাইডে ভাইপোর, টিম মেরে নিয়েছে, ছোট ছেলে বুঝে না, বড় হয়ে গেছে। ইসলাম এত সুন্দর, আল্লাহ কোরআনে বললেন সূরা নিসায়, তুমি তার মালটা হেফাজত করো প্রাপ্ত বয়স্ক পর্যন্ত। কত বয়স্ক? প্রাপ্ত। সে যখন বালিগ হবে তাকে তার মাল বুঝিয়ে দাও, এই দেখো তোমার 5 বিঘে জমি তোমার বাপ ছেড়ে গেছিল, তুমি ছোট ছিলে, এইটা থেকে জমি ধান বেচে তোমার সংসার চালিয়ে তোমাকে মানুষ করে তোমার জন্যে আরও 2 বিঘে জমি কিনেছি, তোমার মোট 7 বিঘে জমি। আমি বলে যাচ্ছি, তোমার নামাজ যদি একটু কমজোরি হয়, আমল যদি একটু কমজোরি হয়, তুমি জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি তাহাজ্জতের নামাজ পড়ো কাবা ঘরে, আর যদি এতিমের মাল মেরে খাও, এতিমের মালকে যদি ভক্ষণ করো, তোমার পেরুবার রাস্তা পাবে না। আজকে জানেন আমাদের সমাজে সব থেকে বড় কে? কিছু হোক আর না হোক, সুদ খাক আর বাড়ি খাক, হারাম খাক আর নেমো খারাম হোক, যে করেই চলুক, তার যদি পয়সা হয় সে হয় আমাদের মসজিদের মতো আল্লি। সুদ খায় মসজিদের কেসিয়ার, সুদ খায় মসজিদের সেক্রেটারি, সুদ খায় চুরি করে লোকের মাল মেরে খায়। কেন? তার পয়সা আছে, তাকে করে দে। আর ইসলাম বলছে এত সুন্দর কথা যে শোনো, 1 টাকা নাই, গরিব মানুষ সবজি বিক্রি করে বেলডাঙ্গায়, নামাজি মুসল্লি দিনদার পরেজগার তাকুয়া পরেজগারি আছে, তাকে তুমি মসজিদের সেক্রেটারি করো, আমানতের খেয়ানত হবে না। আর তুমি যদি সুদখোরকে দাও, লটারিওয়ালাকে দাও, সে সুদখোর ওই টাকাটাও সুদে ছড়িয়ে দিবে। বুঝতে পেরেছেন না? পারেননি, সে তো হারাম হালাল বুঝে না। সুদখোর ভালো মানুষ হয় না খারাপ হয়? কথা বলুন, ভালো মানুষ তাই না? খুব ভালো মানুষ পরেশগার। আমার ভাই, একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যবিচার করার সমান গুনাহ হবে, জোরে বলুন নাউজবিল্লাহ। একবার যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যবিচার করার সমান গুনাহ হবে। এরপরে আপনি চিন্তা করুন, যারা সমাজের সুদ খায়, সুদখোর হয়, তারা কতটা পাপিষ্ট, কতটা নিকৃষ্ট। ও তো আমি অনেক আগে বলেছি জলসায়, যে আমাদের দেশে মদ খেয়ে গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে, শরীরে আঁতর লাগিয়ে, তাই না? ওটাতে দোষ হয় না। আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু কারো বিরুদ্ধে নয়, আমি সুদখোরের বিরুদ্ধে, আমি গুণাগারের বিরুদ্ধে, আমি চোরের বিরুদ্ধে, যারা চুরি করবে, যারা সুদ খাবে, তাদের বিরুদ্ধে। আপনি পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। আপনি জানেন ইসলামে কত ফায়দা? ইসলামের প্রচার ছিল না আগে, আপনারা জলসা শুনেছেন মোবাইলে, বক্তাদের শুনেননি, এই ইউটিউবে জলসা যাওয়ার পরে কী ফায়দা হয়েছে বলুন? অনেক অমুসলিম ভাই জলসা শুনে, শুনে না শুনে না, আমি বললাম না আজকে, আমি জেলাটার নাম করব না, সে এবং আরও 2-3 জন মোট, একটা ছেলের বাপ বেটা আর একটা যুবক, তারা বলেছে আমরা 3 জনই ইসলাম কবুল করব হুজুর, কীভাবে করব। আমি তাদেরকে পদ্ধতি বলেছি, পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে বলবো না, পদ্ধতি আমি তাদেরকে বলে দিয়েছি, ওটার জন্য পার্সোনাল ফোন করতে হবে কেউ যদি ইসলাম কবুল করে। তো সকলে জোরে বলুন না সুবহান আল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুক। আমি পদ্ধতি বলেছি, সেখানে কবে জলসাই যাব বলে দিয়েছি, সেই ডেটে তাদেরকে ইসলাম কলমা পড়িয়ে তাদেরকে ইসলাম কবুল করাবো, এবং তাদের নতুন নামও তাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি দোয়া করেছি আল্লাহ, সে তারা বলছে বলছে হুজুর কন্টিনিউ আপনার জলসা শুনে যাচ্ছি, দিয়ে ইসলাম কবুল করেছি। আমি তাদেরকে একটাই কথা বলেছি, আমি আজকে আবার বলে যাচ্ছি, ইসলাম এত সুন্দর, পয়সা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, কিন্তু মসজিদে ফাঁস কাতারে জায়গা দিতে পারবো, অন্তরে জায়গা দিতে পারবো। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, আপনি খ্রিস্টান হবেন আপনাকে বাড়ি করে দিবে আর টাকা দিবে, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক।
আপনি যদি কাদিয়ানি হন আপনাকে টাকা দেবে, আপনাকে বাড়ি করে দিবে। আল্লাহর কসম আপনি যদি ইসলাম কবুল করেন আপনাকে হৃদয়ে জায়গা দিতে পারব। সভ্য মানুষ একটা দলিত কখনো পূজো পাঠ করতে পাবে না হিন্দু ধর্মে, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি ইসলাম কবুল করে, কালকে যদি তোমার যোগ্যতা থাকে তুমি নামাজ পড়াবে, তোমার পেছনে আমি নামাজ পড়ব। কাল যদি যোগ্যতা থাকে তুমি কালকেই আমার পাশে দাঁড়াবে, আমার পাশে তোমাকে নামাজ পড়াবো। বলবীর সিং ইসলাম কবুল করেছিল, করেছেন না? করেনি। বাবরি মসজিদে হাম্বার চালিয়েছে প্রথম। আপনাদের মুর্শিদাবাদে দু তিনটে প্রোগ্রাম করেছে গত বছরে, এসছিল গতবার বলবীর সিং প্রথম হাম্বার চালিয়েছে। এই বলবীর সিং বলুন ইসলাম কবুল করেছে, তাকে কেউ তলোয়ার ঠাকায়নি, তাকে কেউ দাওয়াত দেয়নি। তোমাদের ভয় মুসলমানদিকে ষড়যন্ত্র একটাই কারণে করা হচ্ছে। আমার ভাই, আমাদের দেশের মানুষকে শিক্ষিত দিকেও, কত পার্সেন্ট মুসলিম আছে ভারতে তাড়াতাড়ি বলো, তুমি এইচএস পাস তাড়াতাড়ি বলো, হ্যাঁ আনুমানিক নয়, তুমি কি পড়েছো সেটা বলো। সরকার কি জানাচ্ছে, সরকার কি বলছে? 18-25 সরকারের অনুমান, সরকার 18-25। আমার, আমি জানেন আমার বাপ পড়েছে 18%, আমি পড়েছি 18, আমার বিটিও এখন পড়ছে 20% মুসলমান, তার মানে এরা হিজড়ে ছেলে হয়নি। তাইলে যাদের 5-7 করে হলো সেই মালগুলো গেল কুত্তা, বুঝতে পেরেছেন না? পারেননি আপনাদের মুর্শিদাবাদে নয় 5-6 করে। আমরা 6 ভাই বোন, 4 ভাই 2 বোন, 6 জন, আল্লাহু আকবার, 4টা ছেলে 4টা মেয়ে আর ইনারা দুজন, কত হলো ফুটবল টিম? মারা গেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। উনার আরো হতো বলছে, আপনারা হাসছেন, শুনেলেন? আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই শুনে রেখে দেন, এই জন্যই তো ইসলাম নবীজি থেকে শুরু হয়েছে। নবীজি একা ছিল না, কজন ছিল তাড়াতাড়ি বলুন? আল্লাহ নবুয়ত দিয়েছে তখন নবীজি একা না একা লয়? একা। প্রথমেই গিয়ে যখনই আল্লাহ নবুয়ত দান করলেন, প্রথম যাকে শুনিয়েছেন তিনি ঘনিষ্ঠ বন্ধু হযরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বাকর, তুমি আমার প্রিয় বন্ধু, তোমাকে একটা কথা বলবো তুমি বিশ্বাস করবে, বলে বলো মোহাম্মদ। বলে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, বুকে জড়িয়ে হযরত আবু বাকর বললেন, আমি প্রথম কালমা পড়লাম তোমার ওপরে, আমি তোমাকে বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বরকত শুরু হলো, আল্লাহর নবী নাম দিলেন সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক নাম দিলেন। ইসলামের প্রচার শুরু হলো নবীজি, নবীজি থেকে আবু বাকর, আবু বাকর থেকে মক্কা মদিনা, গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, গোটা পৃথিবীতে একটা থেকে। অনেকে জানে না, অনেক শিক্ষিত ছেলেরাও জানে না, শুনে নাও অমুসলিম ভাইদিকে, কলেজে গিয়ে স্কুলে গিয়ে বলবেন, এটা যারা স্কুলে শিক্ষিত আছেন টিচার আছেন শুনে যান। অনেকজন মনে করে, দেখবেন আমাদের দেশের নারাসিংহা যাকে অ্যারেস্ট করেছে, সে বলছে দুনিয়া মে ইসলাম কা কোই নিশান নেহি থা, ইয়ে সনাতন ধর্ম একেলা ধর্ম থা। এটা অনেক হিন্দু সাধুরা বলছে যে একমাত্র সনাতন ধর্ম ছিল, মুসলমান অনেক পরে এসছে। তাদিকে বলবো কোরআনকে জিজ্ঞেস করো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রথম পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মুসলমান দিয়ে শুরু করেছি আর মুসলমান দিয়ে শেষ করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হযরতে আদম হিন্দু ছিল না মুসলমান? তাড়াতাড়ি বলুন মুসলমান। এবং তেনাকে আল্লাহ কি করেছিলেন? নবী করে পাঠিয়েছিলেন। কি করেছিলেন? তাড়াতাড়ি বলুন, প্রথম পয়গম্বর, প্রথম পৃথিবীতে নবী করেছেন হযরতে আদম আলাইহিস সালামকে। আমার ভাই, প্রথম দুনিয়া শুরু করেছেন আল্লাহ মুসলমান দিয়ে, তাই ইসলাম পৃথিবীতে ছিল, মুসলমান ছিল, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দেই। আমার ভাই নরসিংহা ফেরে পড়ে বলছে, হিন্দু ভাইও 10-12 বাচ্চা লিয়া করো, তোমারা হোগা নেহি। কেউ
গরমি খানা খানা পড়েগা। বুঝতে পেরেছেন না পারেননি? যোগী যদি বলে মুৎপান করো, দিলীপ বাবু বলেছে মুৎপান করো, মুৎপান খেলে শরীরের শক্তি বাড়ে, সব নষ্ট হয়ে যাবে রে বুক্কা মুৎপান করলে। আর আল্লাহ আমাদেরকে বললে দুধ খাগা। যখনই আমি শুনলাম না করোনার সময় গায়ের পেছনে মুখটা লাগিয়ে অনেকগুলো মন্ত্রী এমপি এমএলএ মুত খাচ্ছে, মুৎপান করছে, উপস্থিত দেখেন না আপনারা পেপারে? আমি জানি না, পেপারে দেখলাম। বললে মুৎপান করলো তো ইচ্ছে জো হ্যাঁ করোনা খতম হো যায়গি। আমরা আল্লাহ মুতের এত বরকত, আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি রহম করনে বালা, ওরা মুত খাবে আমরা দুধ খাবো। বুঝতে পেরেছেন? সকলে জন্য বলি ইনশাল্লাহ। আর ডাক্তাররা বলছে গরুর মাংস খাও। কি বুঝলেন? বর্ধমানে আমার ভাগ্নে আদিল কোচি থেকে আমাদের ঘরে মানুষ হয়েছে, কোলে করে মানুষ করেছি তাকে, এখন একদম জওয়ান হয়ে গিয়েছে, ফার্স্ট বয় স্কুলের আদিল, দু ভাই ফার্স্ট, আমার দুটো ভাগ্নে। তো আমাদের ঘরে মানুষ হয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, শিশু ডাক্তার নবেন্দ্র চৌধুরী মারা গেছেন। তো সে কি বলতে জানেন, ছেলেটাকে শক্তিশালী করার জন্য কী হবে, বলে আরে গরুর গোস্ত ঝোল খাওয়া, গরুর গোস্ত ঝোল। কি বুঝলেন? যখন মা বললে তাহলে দে সিদ্ধ করে দিয়েছে, টাইগার তৈরি হয়েছে, আর সকালবেলায় উঠে আলা ব্যায়াম করছে রামদেবে এরম করে, তাহলে কেমন হচ্ছে খ্যাপা পাগল। কি বুঝলেন? অনেকজন বলছে ওর শরীর সুস্থ, আল্লাহ যখন মরণ দিবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আপনারা কি বলছেন বলুন? তা সেটার প্রমাণ দিচ্ছি, একটা আর্টিস্ট জিম করতে গিয়ে মারা গিয়েছে, তার নামটা কি গো, কিছুদিন আগে, কি শুক্লা, কি শুক্লা, একদম ইয়ং স্টার সিদ্ধার্থ শুক্লা, একদম ইয়ং আর্টিস্ট, বলছে 8 ঘন্টা না 12 ঘন্টা জিম করতো, জিম করতে গিয়ে স্টক করে মারা গিয়েছে। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি সব থেকে বড় জিমনাস্টিক, সব থেকে বড় ইবাদত নামাজ, তাহাজ্জতের নামাজ পড়ুন, সুগার পালিয়ে যাবে, মন ভালো হবে। আমাদের দেশের মেয়েরা ছেলেরা সুগার কুমুবার লেগে সকালবেলা আন্ডার প্যান্ট পরে ছুটছে, নামাজও নাই কিচ্ছু নাই। আমাদের ওইখানে কত দেখবেন আপনি বাজারে ডিবিসির বাঁধের রাস্তায় মেয়েরা সকালবেলায় কোমরে শাড়িটা গুঁজে দিয়ে করে ছুটছে, খেপি ওই করে সুগার কমে, তাহাজ্জতের নামাজ পড়ো। আহা হা, আল্লাহ এত সুন্দর নামাজ দিয়েছেন, নবীজি বললেন দাঁড়িয়ে যাও শরীর সুস্থ থাকবে। বৈজ্ঞানিকরা বলছে যারা ফজরের সময় সকালে তাড়াতাড়ি উঠবে তাদের শরীর সুস্থ হবে। যে শিশিরটা পড়ে সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে একবার ঘাসের ওপরে চলুন, শরীরে রোগ থাকবে না, বুঝলেন, পেটে রোগ থাকবে না, শরীর ভালো থাকবে, পা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। আমাদের দেশের এখন তো এখন শরীর খারাপ কিসে বলুন, ক্যান্সার কিসে, গ্যাসে রান্না, কারেন্টের চুলোই রান্না, আপনার অ্যালুমিনিয়ামের স্টিলের হাঁড়িতে রান্না, ঠিক বলছি না ভুল বলছি? আর ইনারা খেয়েছে মাটির হাঁড়িতে রান্না। বুঝতে পেরেছেন? আপনারা খান না মাটির হাঁড়িতে? আজকে আমার আব্বাজান শোনাচ্ছিলেন, আমাদের একজন দাদু ছিল নজমুল্লাহ সাহেব, দাদু আমার, দাদু হয় পুরসা গ্রামে, তেনার আব্বাজানের জন্য শোনাচ্ছিল, বলে 5 কেজি গোশ খালি নুন দেখত, 5 কেজি মাংস নুন দেখত, দিয়ে বলতো আমি নামাজ পড়ে এসে খাবো জোহরের। আপনারা হাসছেন? তাদের শক্তি দিল আল্লাহ, তারা একদম সঠিকটা খেয়েছে, আসল খেয়েছে। আমার আব্বাজানের কত বয়স হবে? 77-78 বছর বয়স, কত বললাম দেখেছেন? লাঠি ধরে চলছে, কিন্তু গলার আওয়াজ দেখেছেন কিরকম, এইচডি শুধু লয়, ছোট ছেলের মতো। চিরজীবন কি খেয়েছে জানেন? আমার বাপ বলে ঘরের আখের গুড় আর ঘরের দুধ আর মুড়ি, ঘরের ভাজা মুড়ি, ঘরের দুধ, ঘরের সর্ষের তেল, ঘরের আলু, ঘরের পেঁয়াজ। আর এখন যা নিবেন শালা চালটাও বলছে প্লাস্টিকের তৈরি হচ্ছে, ডিমও প্লাস্টিকের, শেষকালে দেখবি শালা মানুষও প্লাস্টিকের। লম্বুধর গোমানি বলে লয় এমন একটা দিন আসবে
মেশিনে ছেলে হবে, মেয়েরা জুতো ছুঁড়ে মেরেছিল, আজকে মেশিনে ছেলে হচ্ছে। যাদের বাচ্চা হয় না তারা বলছে টিউব বাচ্চা লুবো, টেস্ট টিউব, ডাক্তারি পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, ওটা শরীয়তে হারাম একদম। ওই বাচ্চা শরীয়ত সম্মত হবে না, জেনে রেখে দিবেন আমার মায়েরা, বাচ্চা না হলে বোনের বাচ্চা নিয়ে মানুষ করো, ভাইয়ের বাচ্চা নিয়ে মানুষ করো, স্ত্রীর বাচ্চা না হলে স্ত্রীর পারমিশন নিয়ে আর একটা বিয়ে করো। একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীর যদি বাচ্চা না হয়, যদি আর একটা বিয়ে করেন, এই স্ত্রীর অনীহা করবেন না। ইসলাম এত সুন্দর, আমাদের অনেক অনেক ছেলেরা দুটো বিয়ে করে না, করে না, করে দিয়ে কেন করে? কোরআনে আছে তোমরা একের অধিক বিয়ে করতে পাবে, ওয়া আতুলিয়া তামামু আলাহু ওয়ালা তাতাবাদদালুন খবিসা বিত্তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এটার পরের আয়াতে আল্লাহ বললেন, শুনে নাও পৃথিবীর মানুষকে বলো, তোমরা এক দুই কিংবা তিন তোমরা বিয়ে করো, চারটা পর্যন্ত একের অধিক তোমরা বিয়ে করতে পাবে। তারপরে আল্লাহ বললেন পরের আয়াতে, যদি তোমাদের মধ্যে আশঙ্কা থাকে তোমরা সমান চোখে দেখতে পারবে না, তখন তোমাদের জন্য একটাই যথেষ্ট।